বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আবার একটা টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের হলুদ অথবা কালচে দাঁত ফর্সা করতে পারবেন ধবধবে মুক্তার মতো সাদা করতে পারবেন আমরা অনেকে হয়তো পান খাই অথবা মাঝে মাঝে পান খেয়ে থাকি অথবা আমাদের দাঁতে কালো কালো দাঁতের মাঝে কালো কালো দাগ হয়ে যায় এই দাগ কিন্তু পেজ দিয়ে সহজে ওঠে না তাই আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যাতে এই সমস্যা সহজেই আপনারা সমাধান পেয়ে যেতে পারেন এখন দেখেন এই পেস্টটা আমি দুইটা জিনিস দিয়ে তৈরি করব যে দুইটা জিনিস দেওয়ার ফলে আমার দাঁত ঝকঝকে হয়ে যাবে আমরা প্রতিদিন সকালে যখন দাঁত মাজি তখন যদি পেস্টের সাথে এই উপকরণ দুইটা মিশিয়ে নিই তাহলে কিন্তু আমাদের দাঁতটা একদম ঝকঝকে হয়ে যাবে এখানে আমি পেপসুরের পেস্ট নিয়েছি দেখেন আমরা যতটুকু দিয়ে ব্রাশ করি তার থেকে একটু বেশি নিয়েছি পেস্ট আমরা একটু বাটির মধ্যে পেস্ট নিয়ে নিলাম আমার এই পদ্ধতি যদি ফলো করেন তাহলে পান খাওয়ার লাল দাঁত দাঁতের দাগ অথবা হলুদ দাঁতের দাগ যে কোনো দাগই উঠে যাবে এখন দেখেন এখানে আমি হাফ টি স্পুনের মতো লেবুর রস নিয়ে নেব এখন এই দুইটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আপনার প্রিয়জনের সাথে এই প্রয়োজনীয় টিপস ভিডিওটা শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেন এই দুটি উপকরণ আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম এখন দেখেন এই দুটি উপকরণ মেশানোর পরে আমি এর মধ্যে যেটা দিব সেটা দিব হচ্ছে হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দেব আমি লবণে আছে কিন্তু আয়োডিন যা আমাদের দাঁত এবং হাড়কে মজবুত করে এর জন্য আমি আমরা কিন্তু বাজার থেকে অনেক সময় লবণযুক্ত পেস্ট খুব দামি লবণযুক্ত পেস্ট কিনে দাঁত মাজি সেটা কিন্তু আর কেনার দরকার হবে না আমাদের টাকা অনেক অংশেই সাশ্রয় হবে এই পেস্টটা যদি আমরা দাঁত ব্রাশ করার কিছুক্ষণ আগে তৈরি করে দাঁতটা ব্রাশ করে ফেলি তাহলে কিন্তু একদম দাঁত চকচকে এখন দেখেন যেই ব্রাশটা দিয়ে আমি দাঁতটা ব্রাশ করব সেই ব্রাশটাই নিয়েছি এবং এই ব্রাশটা দিয়ে মিশ্রণটা খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিলাম নিয়ে এরপরে আমি আমার দাঁতটা ব্রাশ করে ফেলবো মাত্র তিরিশ সেকেন্ড আপনারা দাঁতটা ব্রাশ করে দেখবেন আসলেই কিন্তু আগের থেকে দাঁত সত্যি বলছি অনেক ভালো পরিষ্কার হয় তবে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে ব্রাশটার ব্রাশটা যাতে নরম হয় একটু ভালো ব্রাশ নেওয়ার চেষ্টা করবেন যদি ব্রাশের কাটাগুলো শক্ত হয় তাহলে কিন্তু দাঁতের ফাঁকে চিরে যেতে পারে এবং ওইখানে লেবু লাগলে কিন্তু দাঁত জ্বলতে পারে এই জন্য খুব নরম ব্রাশ ব্যবহার করবেন আপনারা এক্ষেত্রে ভালো ব্রাশটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা দাঁত ব্রাশ করার জন্য আর ভালো মানের ব্রাশটা কিন্তু সবারই মানে ব্যবহার করা উচিত দাঁত ব্রাশ করার ক্ষেত্রে আর এই পেস্টের সাথে আমি দুইটা জিনিস মিশিয়েছি সেটা হলো লেবু এবং লবণ লেবু কিন্তু ভিটামিন সিতে ভরপুর ভিটামিন সি কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী আর লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এবং আরও অনেক উপকারিতা আছে লেবুতে যা আমাদের দাঁতকে পরিষ্কার করে দেবে হলদেটে দাগ পান খাওয়ার কালো দাগ যে কোনো দাগ কিন্তু আমাদের দাঁত থেকে আমরা খুব সহজেই এই দুইটা উপকরণ পেস্টের সাথে মিশিয়ে মিশিয়ে উঠাতে পারবো আপনারা অবশ্যই বাসে একবার হলেও কিন্তু ব্যবহার করবেন এভাবে ট্রাই করে দেখবেন আল্লাহর রহমত উপকার পাবেন আস্তা হলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম